অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ধনু রাশি জুন মাস কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার প্রয়াস করছি। দেখুন, বর্তমানে এই মাসের যা গ্রহের গোচর সেই অনুযায়ী ধনু রাশির বেশ কিছু প্রত্যাশা পূরণ হতে চলেছে। প্রথমে আসি ধনুরাশির শরীরগত দিকটা। দেখুন, শরীর স্বাস্থ্যের দিকটা যদি দেখা যায়, ধনুরাশির শরীর স্বাস্থ্যের দিকটা যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে তেমন কোনো কিন্তু সমস্যা থাকছে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আর্থিক স্থিতির জায়গা। দেখুন, ধনপতি ধনভাবে অবস্থান করছে, যদিও বক্রী অবস্থায়, তাও কিন্তু ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু দিবে। অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা, দৈনিক রোজগারের জায়গাটা ধনুরাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। এবং এর পাশাপাশি আপনাদের সপ্তমপতি সপ্তমভাবে অবস্থান, এবং এর সাথে সাথে আপনার নবমপতিকে কানেক্ট করে অবস্থান করবে, এই জায়গাটা কিন্তু আপনারা ব্যবসা ক্ষেত্রে সফলতা, ব্যবসা ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। এবং এর পাশাপাশি যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গাটা, বা যাদের ইন্ডাস্ট্রি আছে, বা যাদের পেট্রোল কেমিক্যালের ব্যবসা আছে, এই জায়গাগুলো কিন্তু ভালো ফল কিন্তু দিবে। বা যারা টেলিকমের ব্যবসার সঙ্গে যুক্ত, তারা কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। আপনি ধনুরাশির মানুষ, এই জায়গাগুলো কিন্তু রেজাল্টগুলো কিন্তু আপনারা ভালো পেতে চলেছেন। এর সাথে সাথে পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, অর্থ লাভের জায়গাও কিন্তু থাকছে এই মাসে। অর্থাৎ পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট ভালো দিক থাকছে। কর্মক্ষেত্রে যদি বলি, দেখুন, কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। যারা কর্ম দীর্ঘদিন চেষ্টা করছেন, বা কর্মক্ষেত্রে প্রমোশন বা কর্মক্ষেত্রে বদলি চাইছেন, এই জায়গাটা কিন্তু আপনারা ভালো ফল কিন্তু পাবেন। আপনি ধনুরাশি মানুষ, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে যারা কর্ম ফ্রেশার্স আছেন, যারা কর্ম চাইছেন, তারা কিন্তু কর্ম প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনাদের থাকছে। তবে এর পাশাপাশি আপনাদেরকে বলবো, দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা, দাম্পত্য সুখ, এই জায়গাটা কিন্তু থাকছে। বিবাহের জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, অর্থাৎ বিয়ে জায়গাগুলো বারবার কেটে যাচ্ছিল, বিয়ের সম্ভাবনাটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো জোরালো দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ বিয়ের ব্যাপারে আপনারা যোগাযোগ করতে পারেন, এগিয়ে যেতে পারেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। অর্থাৎ বিয়ের জায়গাটাতে সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন। এর পাশাপাশি আপনারা যারা ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং, মিডিয়া রিলেটেড জায়গাটা কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক থাকছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের প্রেমের জোয়ার, প্রেমের সাগরে আপনারা কিন্তু ভাসতে চলেছেন। অর্থাৎ প্রেম সংক্রান্ত দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। অর্থাৎ প্রেমের জায়গাটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো এ মাসে ফল কিন্তু, রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, ফাড়া, এই সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে। তবে পার্টনারশিপ যারা বিজনেস করছেন চার পাঁচজন মিলে, তারা কিন্তু একটু হলো চোখ কান খুলে পার্টনারশিপ বিজনেসে কিন্তু আপনারা এগিয়ে চলুন, নয়তো সেই জায়গাটাতে প্রতারণা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। একটা পয়েন্ট পার্টনারশিপ বিজনেস, দুই নম্বর পয়েন্ট অষ্টম স্থানও মঙ্গল, এবং আপনাদের দ্বাদশপতি অষ্টমভাবে
ব্যয় আপনাদের কিছু কিছু ক্ষেত্রে করাবে, এবং শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় আপনাদের অ্যাক্সিডেন্ট যোগেও থাকছে। অর্থাৎ অষ্টম স্থানে মঙ্গল, রোগ, চোট, আঘাত পাওয়া, ছোটোখাটো দুর্ঘটনা, ফাড়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এই জায়গাটা বি কেয়ারফুল, এই জায়গাটা অবশ্যই আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এবং এর পাশাপাশি যারা ব্যবসা করছে ব্যবসা ক্ষেত্রে ভালো, এবং সেলফ প্রফেশনের সাথে যারা যুক্ত আছে এ মাসে কিন্তু তারাও, অর্থাৎ টিচিং লাইন বা অ্যাডভোকেট, এই জায়গাগুলো কিন্তু ভালো ফল পাবেন। শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা রেজাল্টটা কিন্তু ভালো পাবেন। উচ্চশিক্ষাতে যারা আছে, যারা বিএড করছে, এমএড বা এমএ করছে বা রিসার্চমূলক পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, অর্থাৎ শিক্ষাগত দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। কমিউনিকেশনের জায়গাগুলো, যোগাযোগের জায়গাগুলো আপনাদের কিন্তু থাকবে, অর্থাৎ যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো ফল পাবে, যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পেতে চলে, এজেন্সির সাথে যুক্ত, শেয়ার মার্কেট, এই জায়গাগুলো রেজাল্টগুলো কিন্তু, যারা মার্কেটিং লাইনে যুক্ত আছেন, যারা সেলস ডিপার্টমেন্টে কাজ করছেন, তারা কিন্তু রেজাল্টগুলো এ মাসে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। অর্থাৎ ধনুরাশি যদি আপনি হন, আপনাদের ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা থাকছে, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা যথেষ্ট উত্থান আপনাদের কিন্তু এ মাসে দেখা যাবে, এবং বেশ কিছু দীর্ঘদিনকার আশা প্রত্যাশা আপনাদের পূরণ হবে। এবং যারা গভর্নমেন্টের কাজের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, গভর্নমেন্ট থেকে আপনারা কিন্তু লাভ আপনারা পাবেন। রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থানের জায়গা কিন্তু থাকছে। পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, পরিবারের ক্ষেত্রে বেশ কিছু খুশির জোয়ার কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। শনির সাড়ে সাথে কিন্তু শনি আপনাদেরকে কিন্তু অনেক কিছু যাওয়ার মুহূর্তে ঠেলে দিতে চলেছে, অর্থাৎ ধনুরাশির গোল্ডেন টাইম কিন্তু আগত। এই ছিল ধনুরাশির জুন মাস কেমন যেতে চলেছে, একটি সার্বিক রাশিফল, এটি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। নমস্কার, ধন্যবাদ।